অর্থই সকল অনর্থের মূল, কথাটি যেন মিলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে। অন্যদিকে পারফেক্ট বিজনেস কি তাই যেন করে দেখালো চেন্নাই সুপার কিংস। টাকার পাহাড় নিয়ে কলকাতাকে ডুবিয়ে দিচ্ছেন মিচেল স্টার, অন্যদিকে ছোট বিনিয়োগে অধিক মুনাফা তুলে দিচ্ছেন বাংলাদেশের ফিজ। 2024 আইপিএল নিলামে ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক, তাকে প্রায় 25 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মনে করেছিলেন এতদিন ধরে কলকাতার বোলিং ডিপার্টমেন্টের যে দুর্বলতা ছিল সেটাই স্টার্কের আগমনে হয়তো কেটে যাবে, কিন্তু কোথায় কি, পরপর দুটো ম্যাচে মিচেল স্টার্কের পারফরমেন্স দেখার পর কলকাতার ভক্তদের মুখে হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকে তো আবার বলতে শুরু করেছেন সুযোগ থাকলে স্টার্ককে ছেড়ে দেওয়া হোক। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআর ব্রিগেড 4 রানে জয়লাভ করলেও স্টার্কের বোলিং পারফরমেন্স ছিল বেশ জঘন্য। তিনি 4 ওভারে 53 রান দিলেও একটা উইকেট শিকার করতে পারেননি। এমন পারফরমেন্সের পর খুব স্বাভাবিকভাবেই তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু তাও একটা ক্ষীণ আশা ছিল যে 9 বছর পর আইপিএল টুর্নামেন্ট খেলতে আসার কারণে হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি, সে কারণে এমন পারফরমেন্স করেছেন। দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই বল হাতে আগুন ঝরাবেন তিনি, কিন্তু কেকেআর সমর্থকদের এই প্রত্যাশা শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে পূরণ করতে পারেননি মিচেল স্টার্ক। 4 ওভারে তিনি 47 রান দিয়ে আবারও সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন। সব থেকে বড় কথা, তিনি একটা উইকেট শিকার করতে পারেননি। 2 ম্যাচে বোলিং করে সেঞ্চুরি করেছেন এই ওজি পেস তারকা। অন্যদিকে মাত্র 2 কোটির মুস্তাফিজ যেন দুহাত ভরে দিচ্ছেন চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচই দলকে জয় উপহার দিয়েছেন কাটার মাস্টার, হয়েছেন ম্যাচ সেরা। টুর্নামেন্টে এখন অবধি সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের মুস্তাফিজুর, 2 ম্যাচে 6 উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন ফিজ। আইপিএল এর পার্পল ক্যাপটাও নিজের দখলে রেখেছেন তিনি। 2 ম্যাচই দলের জয়ে দারুণ অবদান রাখেন কাটার মাস্টার। শুধুই মাঠের ক্রিকেট না, মাঠের বাইরেও চেন্নাইয়ের অন্যতম বড় বিজ্ঞাপন বাংলাদেশের কাটার মাস্টার। মুস্তাফিজের একটা ছবি বা ভিডিও পোস্ট করলেই লক্ষ লক্ষ রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ায়। ধোনির দলকে যেন এবার দুহাত ভরিয়ে দিচ্ছেন মুস্তা। অথচ আইপিএল এর নিলামের শুরুতে কতই না হাইপ ক্রিয়েট হয়েছিল। প্রতিবারই বাংলাদেশের ক্রিকেটারদের থাকতে হয় অবহেলিত, যারাও সুযোগ পান তাদেরকেও অল্প দামে কিনে নেয় দলগুলো। এবারে মুস্তা যা করে দেখাচ্ছেন তাতে এই ভাবমূর্তির একটু হলেও পরিবর্তন আশা করা যায়। তবে যাই হোক, এখন বড় প্রশ্ন, স্টার্ক কি এবার টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স এর মাথা ব্যথার কারণ হয়ে উঠবেন? কারণ এত টাকা খরচ করে তাকে দলে নেওয়ার কারণে কেকেআর ম্যানেজমেন্ট তাকে হয়তো প্রতিটা ম্যাচেই খেলাতে চাইবে, কিন্তু তিনি যদি উইকেট না শিকার করার পাশাপাশি এভাবে রান খরচ করতে থাকেন তাহলে দলের উপর বাড়তি চাপ পড়বে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই এবার দেখার পালা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।